সুপ্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো ইংরেজিতে কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে, বা যে শব্দগুলো হচ্ছে গিয়ে বিভ্রান্তি তৈরি করে। এগুলোর অর্থ হচ্ছে খুব কাছাকাছি, সাধারণ চোখে মনে হবে যে এগুলো আপনি যেভাবেই ব্যবহার করেন কোনো সমস্যা নেই, কিন্তু না, আপনি ইংরেজি ভাষাভাষী বা আয়েলস বা হচ্ছে গিয়ে টোয়েফল এক্সামিনেশনে যখন যাবেন, তখন হচ্ছে কনটেক্সটের উপর বেস করে আপনি যদি ভুল শব্দ চয়ন করেন, আপনি কিন্তু মার্কস হারাবেন এবং হচ্ছে গিয়ে আপনার কথোপকথন আসলে কোহিরেন্স হারাবে বা হচ্ছে গিয়ে বিশ্বাসযোগ্যতা হারাবে। এবং অনেক ইংরেজি ভাষাভাষী ঠিক বুঝতে পারবে না যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। তো আমরা আজকে জাস্ট 6টা শব্দ নিয়ে কথা বলবো। এই 6টা শব্দ যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ভবিষ্যতে হচ্ছে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনি আপনার যে মিস্টেক সেটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। যেমন আমরা প্রায় সময় ফান শব্দটাও ব্যবহার করি এবং ফানি শব্দটাও ব্যবহার করি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে কখন কোথায় কোনটা ব্যবহার করব এই বিষয়ে সম্পূর্ণভাবে আমাদের কাছে গাইডলাইন নেই। তা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, ফান হচ্ছে গিয়ে যখন আপনি নিজে কিছু করবেন, ইউ আর ডুইং সামথিং, তখন আপনি হচ্ছে গিয়ে অত্যন্ত আনন্দিত উদ্বেলিত হয়ে পড়েছেন, এরকম একটা ফিলিংস প্রকাশ করার জন্য আপনি ফান ব্যবহার করবেন। যেমন হচ্ছে গিয়ে আই এম হ্যাভিং ফান স্টাডিং, আই এম হ্যাভিং ফান ড্রিঙ্কিং, আই এম হ্যাভিং ফান ড্রাইভিং, আই এম হ্যাভিং ফান ওয়াচিং টিভি। আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, আপনি নিজে কাজগুলো করছেন, এবং এরকম সিচুয়েশনে আপনি অত্যন্ত আনন্দ বোধ করছেন, খুব জয়াস ফিল করছেন, তখন আপনি বলছেন আই এম হ্যাভিং ফান। আর ফানি হচ্ছে গিয়ে কোনো কিছু আপনাকে মজা দিচ্ছে, সামথিং হ্যাপেন টু ইউ, অর্থাৎ আপনি অবশ্যই পার্টিসিপেন্টদের মধ্যে পার্টিসিপেশন করছেন, আপনি পার্টিসিপেট করছেন, কিন্তু মোস্টলি আরেকটা ঘটনা আপনাকে উদ্বেলিত করছে, এরকম একটা সিচুয়েশনে আপনি ফানি ব্যবহার করবেন। যেমন টম অ্যান্ড জেরি ইজ রিয়েলি ফানি, তার মানে হচ্ছে গিয়ে টম অ্যান্ড জেরি তারা হচ্ছে কিছু কার্যকলাপ করছে এবং হচ্ছে গিয়ে আপনি মজা পাচ্ছেন, তখন আপনি বলছেন যে টম অ্যান্ড জেরি ইজ রিয়েলি ফানি। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে টম অ্যান্ড জেরি ইজ রিয়েলি ফান। হ্যাঁ, আপনি এই সিচুয়েশনেও ফান শব্দটা ব্যবহার করতে পারবেন। কিভাবে? টম অ্যান্ড জেরিকে যদি আপনি অ্যাক্টিভ বানিয়ে দেন, যেভাবে আপনি একটু আগে ছিলেন, টম অ্যান্ড জেরি ইজ হ্যাভিং ফান, অর্থাৎ তারা দৌড়াদৌড়ি করে তারা মজা পাচ্ছে। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু ডিজনিল্যান্ড অ্যান্ড ইট ওয়াজ ফানি, আমি গত বছর হচ্ছে গিয়ে ডিজনিল্যান্ডে গিয়েছিলাম এবং এটা মজার ছিল। কিন্তু এটা কীভাবে ফানি এখানে ব্যবহার হলো? ফানি ব্যবহার হয়েছে এই কারণে যে ওখানে অনেকগুলো রাইড ছিল যেগুলোতে আপনি উঠেছিলেন, রাইডের কারণে আপনি হচ্ছে গিয়ে মজা পেয়েছিলেন, আপনি অবশ্যই ওখানে পার্টিসিপেট করেছিলেন, বাট হচ্ছে গিয়ে রাইডগুলো বা হচ্ছে গিয়ে সেখানকার যে বিভিন্ন কস্টিউম পরিধানকারী যে ক্যারেক্টারগুলো, এগুলো হচ্ছে গিয়ে কি আপনাকে মজা দিয়েছিল, এই কারণে সম্পূর্ণ এক্সপিরিয়েন্স ছিল ফানি। আচমকা কোনো কিছুর সামনে যদি আমরা পড়ে যাই, এই ধরনের ঘটনাকে আমরা মোস্টলি বলে থাকি সারপ্রাইজ, কিন্তু না, আচমকা কোনো ঘটনার মধ্যে পড়ে যাওয়ার দু ধরনের ইমোশন আছে, একটা হচ্ছে গিয়ে পজিটিভ ইমোশন আর একটা হচ্ছে নেগেটিভ ইমোশন। তো আপনি পজিটিভভাবে যখন কোনো ঘটনার সামনে পড়বেন তখন আপনি ব্যবহার করবেন সারপ্রাইজ, আর যদি নেগেটিভভাবে পড়েন তাহলে আপনি ব্যবহার করবেন শক। যেমন আমরা উদাহরণ থেকে দেখতে পারি, সারপ্রাইজ ইউ হ্যাভ $1,000,000, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, অর্থাৎ আপনি $1,000,000 জিতে গিয়েছেন, যদি অবশ্য আপনার টাকা পছন্দ না হয়ে থাকে সেটা অন্য বিষয়, কিন্তু মোস্টলি আমি 95-98% জনগোষ্ঠীর কথা বলছি, তারা অবশ্যই সারপ্রাইজড হবে ইন এ পজিটিভ ওয়ে, কে তার অ্যাকাউন্টে $1,000,000 দেখতে যাবে না, তাই না? ইট ওয়াজ আ টোটাল সারপ্রাইজ টু সি মাই ওল্ড ফ্রেন্ড, আপনি আপনার 20 বছর আগের বন্ধুকে আবার দেখছেন, এটা একটা সারপ্রাইজ। আই রিসিভড এ বিগ সারপ্রাইজ ওয়েন আই অ্যারাইভড হোম, আমি যখন বাসায় গিয়েছি তখন আমি একটা বড় ধরনের সারপ্রাইজের মধ্যে পড়েছি। এখন সেই সারপ্রাইজটা হতে পারে যে আপনার বন্ধুরা আপনার জন্য কেক কেটেছে, আপনার জন্মদিন এটা, অথবা আপনি একটা প্রমোশন পেয়েছেন, আপনার ওয়াইফ হচ্ছে আপনার জন্য স্পেশাল রান্না করেছে, এটা হতে পারে। আর বাজে ঘটনার ক্ষেত্রে বা যে ধরনের সিচুয়েশন আমরা আসলে এড়িয়ে যেতে চাই, সেসব জায়গাতেও আপনি সারপ্রাইজড হন, কিন্তু না, সেসব জায়গায় আপনি ওই শব্দটা ব্যবহার করতে পারবেন না, তাহলে হচ্ছে গিয়ে আপনার যে বর্ণনা সেটা গুরুত্ব হারাবে, আপনাকে বলতে হবে শক। আই ওয়াজ শকড হিয়ারিং দ্যাট শি ইজ প্রেগনেন্ট,
আপনি হয়তো বা কাউকে চেনেন যার এখনও বিয়েই হয়নি কিন্তু সে প্রেগনেন্ট হয়ে বসে আছে, তখন আপনি কি শকড হয়েছেন? আই ওয়াজ শকড ফেইলিং দ্য কোর্স, আমি হচ্ছে যে সাবজেক্টটা নিয়েছি সেটা হচ্ছে ফেল করেছি এবং এটাতে আমি শকড হয়েছি। তার মানে বোথ সিচুয়েশনে হচ্ছে আপনি এটা এক্সপেক্ট করেননি, আনএক্সপেক্টেড বাট অফকোর্স ইন এ নেগেটিভ ওয়ে। মিলিয়ন ডলার জিতে যাওয়া কিন্তু একটা আনএক্সপেক্টেড ঘটনা, কিন্তু অবশ্যই সেটা পজিটিভ ওয়েতে। ফেমাস এবং পপুলার এই দুটো শব্দ ইংরেজি ব্যবহারকারীদের কাছেই অনেক পপুলার, কিন্তু আমরা মাঝে মাঝে এটা ব্যবহার করতে গিয়ে বড় ধরনের মিস্টেক করে থাকি। আমরা পপুলার ব্যক্তিকে ফেমাস বানিয়ে দিই, ফেমাস ব্যক্তিকে পপুলার বানিয়ে দিই। ফেমাস আপনি বাংলা যদি শুনে জেনে থাকেন বিখ্যাত, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। সো বেসিক্যালি বাংলা থেকেও আপনি খুব সহজেই অনুমান করতে পারছেন ফেমাস এবং পপুলার দুজনকেই হচ্ছে অনেক লোক জেনে থাকতে পারে, বাট ফেমাসের হচ্ছে বিষয়টা হচ্ছে মেনি পিপল নো সামওয়ান, অর্থাৎ কোনো ব্যক্তিকে অনেক ব্যক্তি জানে। উদাহরণ দেওয়া যায় জর্জ ডব্লিউ বুশ ওয়াজ ভেরি ফেমাস, জর্জ ডব্লিউ বুশ কিন্তু অনেক বিখ্যাত লোক ছিলেন, কিন্তু ওয়াজ হি পপুলার, উনি কি জনপ্রিয় ছিলেন? না, উনি জনপ্রিয় ছিলেন না। তার এবং পপুলার যদি দিকে আমরা তাকাই, মেনি পিপল লাইক সামওয়ান, তার মানে পপুলার হওয়ার শর্ত হচ্ছে গিয়ে তাকে লাইক করতে হবে। যেমন মাইকেল জ্যাকসন ওয়াজ এ ভেরি পপুলার মিউজিশিয়ান, মাইকেল জ্যাকসন খুবই জনপ্রিয় একজন মিউজিশিয়ান ছিলেন। অফকোর্স হি ওয়াজ ফেমাস অ্যাজ ওয়েল, তার মানে তার ক্ষেত্রে দুটোই যায়, সে ফেমাসও ছিল পপুলারও ছিল। কিন্তু জর্জ ডব্লিউ বুশ শুধুমাত্র ফেমাস ছিলেন কিন্তু পপুলার ছিলেন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়ান্টকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।